বিরল অস্ত্রোপচার করে নজির গড়লেন রায়গঞ্জ শহরের স্টার নার্সিংহোমের এক চিকিৎসক। জানা যায়, রায়গঞ্জের গোড়াহাড় বাড়ি ঘাটের বাসিন্দা পবেদার বয়স 55 বছর। গত 25 জুন পেটে ব্যথা নিয়ে স্টার নার্সিংহোমে ভর্তি হন ওই মহিলা। তার গলব্লাডারে পাথর ধরা পড়ে। এর পাশাপাশি দেখা যায় তার গলব্লাডার লিভার ও হার্ট উল্টো দিকে রয়েছে। তার অস্ত্রোপচার চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। চিকিৎসক অরুপ কুমার দত্ত সাহস নিয়ে 26 তারিখ তার অস্ত্রোপচার করেন। বর্তমানে মহিলা সুস্থ ও পরিবারের লোকেরা খুব খুশি।

অ্যানাটমি যেটা থাকে টোটাল ভেন যেটা আপনার কমন ওয়াইল্ড ডাক এনার ক্ষেত্রে পুরোটাই উল্টো আটারি আছে শরীরে জেনারেলি বাঁ দিকে থাকে এনার আছে ডান দিকে ভেন আছে যেটা ডান দিকে থাকে এটা সেটা বাঁ দিকে অ্যানাটমিটা মানে আসতে মানে বোঝা খুব ডিফিকাল্ট আছে যেহেতু গোটা শরীরের গঠনটাই উল্টো এটাই আর কি আস্তে আস্তে ধৈর্য ধরে পড়ে যাবে থ্যাংকস টু গড যেটা আমার সাকসেসফুল আর কোনো অসুবিধা থাকবে গলবাটার রিলেটেড অসুবিধা কিন্তু থাকবে না গলবাটারটা খুবই খারাপ ছিল মাল্টিপল স্টোন ছিল বা সেগুলো সব বার করে দিচ্ছি গর্বাটা রিলেটেড সমস্যা আশা করি আর হবে না অন্য শরীরে অন্য সমস্যা হবে এই ধরনের পেশেন্ট কতজন পাওয়া যাবে আমার লাইফে প্রথম ঠিক আছে আমার ধরুন পাস করেছি অনেক দশ বারো বছর বলি আর এই ধরুন ঘটনাটা যদি দেখেন যাদের শরীরের উল্টো কুড়ি হাজার যদি এরকম সাইটাস ইনভার্সাস পেশেন্ট থাকে যাদের শরীরের গঠন উল্টো তাদের দেখা যায় গর্বাটা হয় একটা রেয়ার আর কি খুবই রেয়ার আপনাকে তো অপারেশন করতে হয়েছে তাহলে বাহাত্রী

এই ফটো করলাম রায়গঞ্জে রায়গঞ্জে ফটো করবার পরে ডাক্তার বললো তোমরা রিস আমরা ডাক্তার বললো আমরা ভর্তি করেছিলাম এই নার্সিংহোমে এখন খুব ভালো হয়েছে সাকসেসফুল হয়েছে অপারেশন আমরা বাড়ির সব খুশি আছি এখন এতদিন না না কিছু হয়নি হ্যাঁ সব উল্টো দিকে আছে সবাই তো ঘাবড়ে গেছিল বাড়ি কালো মাকে বুঝাই নিয়ে আসলাম অপারেশন করেছি সাকসেসফুল হয়েছে এখন পারে গেল সব ভালো আছে ডাক্তারবাবু বলছিল তোমরাও রিস আমরাও রিস রিস দনজনে মিলে আমরা এই কাজটা করব তোমরা যদি হোপ দাও তাহলে আমি করব আমরা বললাম ঠিক আছে আমরা হোপ দিচ্ছি আপনি করেন কাজটা ডাক্তারবাবু বললাম ঠিক আছে তাহলে করছি ভর্তি করে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন